সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সৌদি আরব প্রবাসী বন্ধুরা, আমি ওসমান সৌদি আরব জিদ্দা থেকে। দারুণ একটা সুখবর নিয়ে এসেছি। যারা যারা আবাসিক হোটেলের কাজ করবেন, ভাবতেছেন সৌদি আরবে, তাদের জন্য দারুণ সুখবর। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি যে নাম্বারটা দিব, দয়া করে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অন্যথায় কল দিবেন না, নাম্বারে কল দিবেন না, ইমোতে কল দিবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনাদের ডাটাগুলো আপনি এখানে সেন্ড করুন। প্রিয় বন্ধুরা, কাজ হচ্ছে যায় তাইফে, অবশ্যই আবাসিক হোটেলের কাজ। যারা যারা আবাসিক হোটেলের কাজ করবেন, তারা তারাই যোগাযোগ করবেন। অবশ্যই 2 মাস 3 মাস কাজ জানা লোক, অবশ্যই 2 মাসের অভিজ্ঞতা আছে, 3 মাসের অভিজ্ঞতা আছে, আপনারা যোগাযোগ করুন। অন্যথায় নতুন লোক দয়া করে যোগাযোগ করবেন না। দেখুন ভিডিওতে কি কি কাজ, এই হোটেলের কাজ বা এই কাজগুলাই দেখতে পারতেছেন। আর ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে নাম্বার দিতেছি এবং কি 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 কাজ, কত টাকা বেতন, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমি দিতেছি। প্রিয় বন্ধুরা, দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটাগুলো শেয়ার করবেন, অন্যথায় কল দিবেন না। কল দিলে নাম্বার রিসিভ করা হতো না, বা আপনি নাম্বারে কল দিলে পাইবেন না। দয়া করে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। প্রিয় বন্ধুরা, যারা যারা আবাসিক হোটেলে কাজ করতে ইচ্ছুক, আপনারা চাইলে দ্রুত যোগাযোগ করুন এবং কি ভিডিওটা ভালো করে দেখুন, এখানে কি বলা হয়েছে। অবশ্যই দালাল মুক্ত চাকরি, ফ্রিতে চাকরি, কাউকে আপনি টাকা দিতে হবে না। এখানে আপনি কাউকে টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য না, ফ্রিতে দেওয়ার জন্য আমরা বসে আছি ভাইজানেরা। ফ্রিতে সৌদি প্রবাসীদের জন্য চাকরির ব্যবস্থা করি আমি ওসমান সৌদি আরব জিদ্দা থেকে। দয়া করে ভিডিওটা শেয়ার করে প্রবাসী ভাই বন্ধুকে, প্রবাসী ভাই বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কাজ হলো এসে আবা হোটেলে, ভালো হোটেলে, উন্নত মানের। এখানে হাউস কিপিংয়ের কাজ, লোকগুলো হয়তো 2 মাস 1.5 মাস কাজ করছে বা 3 মাস কাজ করছে, এরকম মানে কাজ জানে ওলা লোক লাগবে, ঠিক আছে, এরকম। আর একামা স্পেয়ার থাকলে সমস্যা নেই, এরকম আর কি, একামা স্পেয়ার থাকলে সমস্যা নেই, কাজ করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। 8 ঘন্টা ডিউটি থাকা দেবো, আর 500 আমি স্যালারি দেবো, ঠিক আছে। আর যদি ওভার টাইম হয় তাহলে স্যালারি হিসেবে ওভার টাইমে পয়সা পাবে, কাজ ডিউটি হবে আবার। তো সব মিলে এই হলো পরিস্থিতি, যদি লোক হয় তাহলে, ঠিক আছে ভাই।